জিদ্দা মানুষের সময়, জিদ্দা হচ্ছে রাবণের সময় যে ভুলটা করেছিল, সেই ভুলটা এবারে কিন্তু জিদ্দা করবে না। একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু প্রমোশন নিয়ে কিন্তু আসছে এইবারে জিদ্দা, এবং এইবারে বুমেরাঙ্গের ক্ষেত্রে প্রমোশনটা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা অন্য স্টাইলে হবে এবং অন্য লেভেলে কিন্তু হবে, এবং জিদ্দা সেইটার একটা কিন্তু আভাস দিয়ে দিয়েছেন অলরেডি। হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে, এবং বুমেরাংকে নিয়ে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। তো বিষয়টা তোমরা যদি একটুখানি খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখো, তাহলে একটা জিনিস কিন্তু লক্ষ্য করবে, জিদ্দা জবে থেকে টিজার এসছে, মানে তার আগের দিন থেকে বুমেরাংকে নিয়ে না ইনডাইরেক্টলি একটা প্রমোশনস করে যাচ্ছিল, এবং রুক্মিণী মৈত্রের যে অফিসিয়াল ফেসবুক পেজটাকে নিয়ে যে বিষয়টা ঘটেছিল সেটা সম্পূর্ণভাবে কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু ছিল। এবং তারপরে জিদ্দা নিজে সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলে, শেয়ার করে, তো ওটা তো খেলো। তার পরের দিন হঠাৎ করে কিন্তু চলে এলো বুমেরাংয়ের অফিসিয়াল টিজার, যে টিজারটা রীতিমতো কিন্তু মানে ফেসবুকে ইউটিউবে জাস্ট ঝড় তুলে দিয়েছিল। এবং তার পরের দিন অর্থাৎ গতকাল কিন্তু জিদ্দার অফিসিয়াল পেজ থেকে এই পার্টিকুলার টিজারটাকে শেয়ার করা হয়, রুক্মিণী মৈত্রা যে অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে সৌভিক কুণ্ডু থেকে যারা বাদ বাকি কাস্টিং আছে প্রত্যেকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। জিদ্দা স্টোরিতে পোস্ট করে, এবং স্টোরিতে পোস্ট করে একটা জিনিস তিনি লেখেন যে এটা তো সবে শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আরও বিরাট কিছু কিছু কিন্তু আসতে চলেছে। সো এই যে কিছু কিছু জিদ্দা হিন্টস দিচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন, এই বিষয়গুলোকে মানে প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসেবে কিন্তু ধরা যায়। মানে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের অফিসিয়াল একটা কিন্তু ফ্যান ফলোয়িং কিন্তু আছে, তারা যখন এই পার্টিকুলার ভিডিওগুলো দেখবে তা তারা কিন্তু বুমেরাংকে নিয়ে এক্সাইটেড হবেই হবে। তার কারণটা হচ্ছে এটা এক্সাইটেড হওয়ার মতনই কিন্তু একটা ছবি। তো এইটাই হচ্ছে মেনলি বিষয়পত্র। জিদ্দা এইবারে প্রমোশনটা কিন্তু খুব ভালো করে করছে, এবং 7th of June কিন্তু মুক্তি পাচ্ছে, এবং বহুদিন আগে থেকে কিন্তু এই টিজারটাকে ড্রপ করে দিয়েছিল কিন্তু তারা। তাদের কাছে নিশ্চয়ই আরও অনেক কিছু প্রমোশনাল মেটেরিয়াল আছে যেগুলোকে দিয়ে এই 1 থেকে 1.5 মাসেরও বেশি কিন্তু মোটামুটি চালানো যাবে বা প্রমোশন করা যাবে, সেইভাবে কিন্তু তারা প্ল্যান করে আগে থেকে টিজারটাকে ড্রপ করে দিচ্ছে। হয়তো এটা টিজার 2ও আসতে পারে, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। বাট চেঙ্গিজ, রাবণ এবং মানুষের থেকে এটার প্রমোশন কিন্তু আরও অনেক বেটার ওয়েতে হচ্ছে এবং হবে, যেটা বুমেরাংকে আর অন্যান্য বাদ বাকি ছবির থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা করে দেবে। দেখা যাক এক্স্যাক্টলি কী হয়। তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।